সরকারি জায়গায় ঘর তুলে বসবাসকারী নগরকান্দা উপজেলার রসুলপুর বাজার এলাকার বিধবা নারী আসমা বেগমের পাশে দাঁড়িয়েছে বিএনপি নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিজভী বলেন, ঘটনার সাথে বিএনপির কোনো নেতা কিংবা কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনিও আমাদেরকে সেই নির্দেশ দিয়েছেন এবং এই সংবাদ পেয়েই তিনি সে যেই হোক তাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছি যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন, এবং আমরা বিএনপির নেতৃবৃন্দকে বলেছি ওই ব্যক্তি যদি বিএনপির সাথে ঘনিষ্ঠ যদি কোনো সম্পর্ক থাকে বা কিছু থাকে তার কাছ থেকে এই যে ভাঙচুর হয়েছে বাড়ি সেটা সম্পূর্ণ সেটা রিকনস্ট্রাকশন করে দেবে, এবং বাড়ির টিন যেগুলো ইয়ে করেছে সব করে নতুন করে বাড়ি ওখানে করে দেবে। চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলে একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে যারে পাবো আরে পিজামু রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায় কাঁচা রক্তের নেশায় ধরছে। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় আপনি ফকির বংশের লোক।